বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ব্রেইনএক্স94 গেমার। তো আজকে ফ্রি ফায়ার একটি অন্যরকম ভিডিও, অন্যরকম না বলা যায় আজকে। হ্যাঁ, বেশি কথা না বলে চলেন কাজ শুরু করি। যারা মাইনক্রাফটের ভিডিও দেখেন না তারা তো জানেন না, যারা দেখেন তাদের তো ভালোই মাইনক্রাফট গেমটি আপনি খেলতে পারেন। ভালোই গেম, আমার কাছে ভালোই লাগতেছে, ইন্টারেস্টিং লাগতেছে এবং আপনার সাথে শেয়ার করতে চাই, ভালোই লাগতেছে। তো যারা মাইনক্রাফটের ভিউ ফ্রি ফায়ার যদি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটা একদম করতে পারেন, কোনো প্রবলেম নাই। এবং তাহলে যে নতুন আমি ইভেন্টে যাই, সরি, তো এই দেখেন এটা 20 তারিখ পর্যন্ত আছে যে এই মুহূর্তে যদি আপনাদের চান। এবং কারণ আসলে লেজেন্ডারি মোড দিয়ে অনেকেই শরীরে জ্বলায়, তো আসলে কী বলবো, তখন তো প্রচুর মেজাজ খারাপ হয়ে যায়। তো তাই এবার চিন্তা করছি যে লেজেন্ডারি মোড যে তেমন একটাও নাই, তো আমি এই মোডটা এবার কিনে ফেলবো। কেনার আগে অবশ্যই একটা কাজ করতে হবে, একটা কেনার আগে কিছু ডায়মন্ড কালেক্ট করে নিই। তো এখন আমাদের টোটাল দেখেন 1300 ডায়মন্ড হয়ে গেছে। চাইছিলাম না 1000 ডায়মন্ডের নিচে রাখ, যাই হোক, একটা এখন নেগেটিভ ট্রেন এটা কিনে ফেলবো। তো আপনারা হয়তো অনেকেরই বোর লাগতেছে, তো আমরা ভিডিওতে থাম্বনেল দেখছেন রিমোটটা দিব এবং আমরা গেম খেলবো। গেম খেলে প্রত্যেকটা মানুষের সামনে রিমোট দেখাবো, এটা দেখি তারা কেমন রিয়াকশন হয়। তো আমার তো ডিসকাউন্ট কুপন এবং 100% ডিসকাউন্ট কুপন, তাহলে এখন 3 2 1 একশন, চোখ বন্ধ করে। ও বা ডায়মন্ড 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 গেল, আরে ভাই দেখেন 1300 থেকে ধুম করে ডায়মন্ড চলে গেল রে। এই পাম্পকিন মনস্টার আবার যাবে আর খায় খেয়ে টাকা পড়ছে। তো দেখেন কিনাই ফেলছি, এখন যাই হাতে যদি মোটটাই করি তাহলে শুনে আমার ডায়মন্ড খাই দে আমার ডায়মন্ড, মোট ডায়মন্ড খেলে তোরা। তো এখন আমরা মানে বাকি কেনাকাটা আমরা কমপ্লিট করে ফেলি, তখন মিষ্টি সব যাবো। যদিও এবারে মিষ্টি সবটা বন্ধুরা একদম খুবই বাজে, মানে কি বলবো, মিষ্টি সব সবচেয়ে বেস্ট ছিল এই ট্র্যাপ ইভেন্টের। যে মিষ্টি সবের বিশেষ করে মাস্কটা তো আমার একটু ভালো লাগে, যারা মানে এসে ফ্যান আছেন বাড়ি দূরে থাকেন কিছু করার নাই। এই সানগ্লাসটা আমার খুব পছন্দ, এই ড্রেস বেস তো ফালতু ড্রেস, তাই কেমন পরে তখন লেখ খায় ভাই, মাথার মতো নষ্ট, অস্থির অস্থির অস্থির। লেডিস এর ধরে নেতা সারা নষ্ট করবো না, তাই আমরা এখন কিনা ফেলবো বেশি
শেষ টোটাল কত পুরা মানি হাইস্টে কত ডায়মন্ড? ওরে যদি দুটা 500-1000 এন আর 250 ডায়মন্ড না এন 230 ডায়মন্ডের মতো কত 1000 ডায়মন্ড 1000 ডায়মন্ড উপরে তুই কিনা কাটা তোই তো তো আশা করি তোমার ভালো লাগছে না আর আমি বলছি ডায়মন্ড কিছু না যে তোমাদের দেখাতে চাই আমার কত পয়সা আছে তাহলে তো না কেনা কাটা বহুত পরে করতেছি প্রায় 1 বছর পরে তো তোমরা যদি আর ডায়মন্ড গুলো কিন্তু অনেক ডায়মন্ড পাওয়া কিন্তু এয়ারড্রপ থেকে কিনছি তো এয়ারড্রপ থেকে তোমরা কিনলে ধরো এরকম করে যদি জমাটা ভালো মিষ্টি সমস্যা তোমরা অনেক সুবিধা পাবে আমি সবাই দেখা করছি যে যেমন দাদা মারছি তো লেভেল আপ থেকে যদি তোমার লেভেল 55 50 তো কত বছর ছিল ওকে এটা দিয়ে আমরা তো দিন আমাদের 5 লেভেল আসছে তো লেভেল আপ সবে যায় তোমরা দেখতেছো 30 রুপি আসে যাতে আমি 800 ডায়মন্ড পাই দেবো তাই না 800 ডায়মন্ড আমি পেয়ে যাবো তো সেটা নিয়ে আমরা যা খরচ হয়েছে তা মোটামুটি কি বলো না দুইটা লাগে তো 180 টাকা 260 টাকা তো ভিডিও শেষ করতেছি আর এই মুডগুলো নিয়ে একটা মজার ভিডিও বানাইছি ভিডিও এই মুডটা নিয়ে কি কাহিনী হয়েছে তোমরা যদি দেখো প্লেয়ারদের সাথে যাওয়ার পর তাদের যে রিয়াকশন তাই এই ভিডিওটা নিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো তো অবশ্যই ভিডিওতে মিনিমাম 10টা খুব কম 10টা লাইক হয় আমার ইদানিং হয় তো আমি তো টার্গেট রাখছি 20টা লাইক 20টা লাইক যদি করো তাহলে ওই ভিডিওটা তাড়াতাড়ি আনবো তো আর যদি চাও যে গিভওয়ে টিভে করি তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো 1000 সাবস্ক্রাইবার হলে গিভওয়ে ভালো পরিমাণ গিভওয়ে টিভে করবো তো আজকে এখানে বিদায় নিতে সিক বাই।